सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर चरहगला युव समाज उद्योगे कबरबासी रोहर माफिरत कामन प्रथम बार्षिकी वाजदवार महाफिल सम्मानित सभापति हाजी मुहम्मद अब्दुल बातिन प्रधान आजकल महाफिल प्रधान अतिथि जनाब मुहम्मद नासिरुद्दीन मेम्बर साहेब विशेष अतिथि जनाब मुहम्मद मुतालिक मेम्बर एवं जनाब मुहम्मद जसीमउद्दीन महाफिल परिचालनाय रयेछेन महबूबुर रहमान सार्विक तत्त्वावधाने जनाब आब्दुल करीम ओ सुन्नी संगठन चरहगला आजकेर महाफिले रौनक प्रधान बक्ता विशिष्ट आलेमे दीन मुफस्सिरे कुरआन हजरतुल आल्लामा हजरत मौलाना मुफ्ती शफिकुल इस्लाम अत्ताहिरी साहेब केबला मद्दजिल्लाहुल आली मंचे उपविष्ट ओलामाए किराम आमार आगे जिनि आलोचना करेछेन हजरत मौलाना मुहिबुल्लाह साहेब सह हजरत मौलाना मुफ्ती इमरान बिन नूर साहेब सह मंचे उपविष्ट ओलामाए किराम मुरब्बियान इज़ाम दिनदार फरहेजगार अल्लाह रब्बुल आलमीनेर मुत्तकीन बंदारा पर्दा निशीन आमार मा ओ बोनेरा सकलेर खिदमते आमार सालाम आस्सालामु आलाइकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहु মনিটরের আওয়াজটাকে একটু ক্লিয়ার করি এই মাহফিলের মধ্যে এসে আমরা খুশি না মেজাজ মহান মনিবের দরবারের মধ্যে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের কি আজ এই মশান মাহফিলের মধ্যে আসার বসার আল্লাহ পাকের জিকির নবীর দরুদ পড়ার মতো সুযোগ করে দিয়েছে সেই আল্লাহর দরবারের মধ্যে শুকরিয়া আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী সমস্ত নবীদের নবী যেই নবী সমস্ত রাসূলদের রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কায়নাতের কিছুই বানাইতেন না সেই নবী যার উপরে দরুদ শরীফ পড়েন আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত হই আমরা খুশি না বেজা যারা খুশি আছেন জবান খুলে অন্তর থেকে আওয়াজ দিয়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মনিটরের আওয়াজটাকে আওয়াজগুলো বন্ধ করে হ্যাঁ আওয়াজটাকে ক্লিয়ার করি আজকের এই মাহফিল কবরবাসী রূহের মাগফিরাত আমি আর আপনি আজকে আসি আগামী কালকে থাকব কি না এটার গ্যারান্টি আমরা দিতে পারি না কথা কেন পারি না এমন কেউ কি আছেন দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি আরো এক মাস বাঁচব আগামী দিন বেঁচে থাকব তাইলে আমাদের সবাইকে মরতে হবে কথা কই ঠিক কি না এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে মৃত্যুবরণ করার পরে মানুষ কান্দে চোখের পানি ফালায় তাদের জন্য আফসোস করে আহ লোকটা বড় ভালো ছিল আবার কিছু মানুষ আছে যারা ইন্তেকাল করলে মানুষ আলহামদুলিল্লাহ কয় আল্লাহ শয়তান একটা গেছে আছে না মনে কি কয় শয়তান একটা কমছে তো সেজন্য এক কবি বলেন যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করুণে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে আমরা চলে যাব কিন্তু আমাদেরকে স্মরণ করে যাতে আমাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলায় মানুষ কান্দে এমন জীবন আমরা করতে চাই কি চাই না আমাদের সবাইকে একদিন এই রঙিন কাপড়গুলো খুলে খুলে সাদা কাপড় পরাইয়া দিবে কথা কোন ঠিক কি একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে গে শোয়াইয়া কবরে গেতে করবে রে দাফন ও বুঝ মন পাগল মান রে দম ফুরাইলে দেখিবি রেখে আপন পাগল মন পাগল মন রে দম ফুরাইলে দেখিবি রেখে আপনাদের কষ্ট হচ্ছে একদিন আমাদের সবাইকে যেতে হবে যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন
আরে তারাই তোমায় করবে রে দাফন, ঠিক না বে? ঠিক। আতর গোলাপ ছিটাইয়া মুর্দা খাটে সোয়াইয়া, আতর গোলাপ ছিটাইয়া মুর্দা খাটে সোয়াইয়া, কবরেতে করবে রে দাফন। ও বুঝ মন, ও বুঝ মন রে, দম ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখিবি রে কে আপন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছে। একজন নবী আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়ে পাঠাইছে, তার নাম হচ্ছে ইউসুফ নবী। কি নবী? কথা কয়েন, কি নবী? ইউসুফ নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এর সৌন্দর্য দেখে মিশরের মধ্যে সভ্রান্ত গড়ের একজন নারী যার নাম হচ্ছে বিবি জুলাইখা। কি নাম? বিবি জুলাইখা তার জন্য এমন পাগল হয়ে গেছে, তো মানুষ চতুর্দিকে বদনাম ছড়াচ্ছে যে কি ব্যাপার, একটা মহিলা এই গোলামের প্রেমের মধ্যে এমন পাগল হয়ে গেছে, এই মহিলা তো ভালো মানুষ না। তখন জুলাইখা তার স্বামীকে ডাকলেন, আর ডেকে বললেন, স্বামী আমার, আপনি যদি চান আমি এই মিশরের সমস্ত নারীদেরকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াইতে চাই। কি করতে চায়? বাচ্চারা কথা বলি, খানা খাওয়াইতে চায়। খানা খাওয়ানোর সময় ইউসুফের চেহারার মধ্যে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন, পাশে বসায় দিলেন, সবাই রে খাবার দাবার কমপ্লিট, হাতের মধ্যে একটা একটা আপেল দিছে। কি দিছে? আপেল, অথবা যেই ফল রে কাইটা খাওয়া লাগে এরকম একটা ফল দিছে, আর আরেক হাতে একটা কইরা ছুরি দিছে। ডেকে বলতেছে, মিশরের নারীরা আমি যখন বলবো তখন আপনারা আপনাদের হাতের ফলগুলোকে কাটা আরম্ভ করবে। আল্লাহ কোরআনের কালিমের মধ্যে এই আয়াত দিয়ে সাক্ষ্য দিচ্ছেন, ফাকাত্তানা আইদিয়াহুন্না, নারীদেরকে যখন নাকি ইউসুফের চেহারার কাপড় সরাই ইউসুফকে সামনে নিয়ে আসছে, এবার রানী জুলাইখা, বিবি জুলাইখা বলতেছে, এক কাজ করেন আপনারা হাতের আপেলটা কাটেন। আমার আল্লাহ কয়, ফাকাত্তানা আইদিয়াহুন্না, তারা কাটতেছে আপেল কিন্তু তাদের আঙ্গুলগুলো কেটে কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার, জমিনের মধ্যে আঙ্গুল পড়ে গেছে। বিবি জুলাইখা কয়, ও মিশরের নারীরা, তোমাদের আঙ্গুল কেটে জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত ঝরতেছে, তোমরা কি দেখো না? মিশরের নারীরা এবার অবাক হয়ে ডাক দিয়ে বলে, বিবি জুলাইখা, ইউসুফের চেহারার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমাদের আঙ্গুল কখন কাটছে, কখন রক্ত বের হচ্ছে, আমরা একটু টেরও পাইনি। কেমন সুন্দর আমার আল্লাহ তারে বানাইছে। আমার নবী বলে, ইউসুফকে আল্লাহ অর্ধ পৃথিবীর সৌন্দর্য দান করেছে, আর আমার নবী, আপনার নবী রহমাতাল্লিল আলামিনকে আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকুলের সৌন্দর্য দান করেছে। জোরে কন্যা সুবহান। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই কথার পরিপ্রেক্ষিতে বলে, ও পৃথিবীর মানুষেরা, ইউসুফকে দেখে তো আঙ্গুল কেটে নারীরা পালাইছে, কিন্তু আমার নবী তো এমন একজন নবী, এই নবীরে যদি কেউ একবার দেখে আর তার কলিজাটা যদি কেটে নিয়ে যায় তারপরও সে টের পাইব না। বিবি জুলাইখা ডেকে বলে, ইউসুফ নবীর শোনে হাত কাটিয়া টের পাইল না, বাবা পাইল না, হাত কাটিয়া টের পাইল না। মা ডেকে কয়, ওরে নবীর পাগলের দল, মা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, মা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, তোর কলিজা কাটলে ও টের পাবি না, বাবা পাবি না, হাদিসে পাখের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার
দিদার পাইবে যে মদিনায় যাইবে, পাইবে শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের বাণী আর দেখবি যদি দয়াল নবী, তোর অন্তরে আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না অন্তরে আর জ্বালা থাকবে না। ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে, ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে, যাইয়া দেখো সোনার মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে সৃষ্টি করেছে, এমন সৌন্দর্য দান করেছে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গোটাকে বলতেছে পৃথিবীর মানুষেরা, ইউসুফকে দেখার সাথে সাথে নারীরা আঙ্গুল কেটে জমিনের মধ্যে ফলাইছে, কিন্তু আমার আপনার নবী তো এমন একজন নবী যেই নবীকে দেখার সাথে সাথে মক্কা মদিনার বীরেরা তাদের গর্দান কাইটা নবীর কদমে ঝুঁকায়া দিয়েছে, চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে এমন একজন নবী দান করেছে যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী, যেই নবী উম্মত খেয়ে জান্নাতের ফয়সালা না করে জান্নাতের মধ্যে যাবে না, কথা কন ঠিক কিনা? ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ও আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছে যেই নবী উম্মতদেরকে জান্নাতের ফয়সালা না করে নিজে জান্নাতের মধ্যে যাবে না, চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার নবী ডাক দিয়ে বলে উম্মত রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত তোমরা যতই করো না কেন, পৃথিবীর মধ্যে যত বড় আবেদ ব্যক্তি হও না কেন, যত বড় মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, যত বড় হাজি হও না কেন, শুনে রাখো শুনে রাখো, যদি তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা তোমার উপর খুশি থাকে না, তাইলে আল্লাহ পাকের আটটা জান্নাত তোমার জন্য খোলা হবে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবাদত বন্দিগি আমরা করতে পারি, হাজি সাহেব আছে বর্তমান, মুফতি মুহাদ্দিসের সংখ্যা বেড়ে গেছে, সমাজ সেবার লোকের সংখ্যা বেড়ে গেছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বাবা মাকে নিয়ে ভাগাভাগি করে এমন সন্তানও বাইরে গেছে, কথা কই? চার ভাই, তিন ভাই, দুই ভাই বাপ মারে ভাগ করে, তুই একদিন আমি একদিন, ভলান্টিয়ার যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন বসিয়ে দেন, আশেপাশের বাইক আওয়াজগুলোকে বন্ধ করিয়ে বাচ্চাদেরকে একটু বসায় দেন। সন্তানদেরকে বাবা মা দশজন সন্তানরও একসাথে লালন পালন করছে, কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কি হলো, কি সিস্টেম হয়ে গেছে, এখন দুই ভাইয়ে মিল্লা বাপ এবং মারে ভাগ করতে থাকে, আছে না নাই? কথা কয়েন আছে না নাই? পিছনে জায়গা নাই, একটু সামনের দিকে আগে আসলে মানুষগুলো একটু বসতে পারবে, একটু পিছন থেকে সামনের দিকে আগে আস। বাপ মাকে সন্তান ভাগ করতেছে এমন একটা জমানার মধ্যে আমরা এসে পড়ে গেছি, কথা কন ঠিক কি? সকলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, সামনে আসেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভলান্টিয়ার যারা আছেন সকলকে বলবো আগে আলোচনা করার মতো একটা পরিবেশ করে দেন, সবাইকে বসায় দেন। যে বলতেছিলাম আমরা যে একটা জমানার মধ্যে চলে আসছি বর্তমান সময়ের মধ্যে, বাবা বাবা এবং মাকে নিয়ে বাড়িঘরের মধ্যে ভাগাভাগি বেশি চলে, কথা কোন ঠিক কি আছে না নাই এই পৃথিবীর মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার কোনো মেসাল হয় না, নবী যেমন তার কোনো মেসাল হয় না, মা আর বাবা এমন একটা সম্পদ তাদের কোনো দ্বিতীয় হয় না। তারা এক, তাদের মতো যদি কাউকে চিন্তা করে সেটা হচ্ছে সবচাইতে চরম ভুল। মা বাবার মতো কেউ হবে কথা কেন হবে? অনেকে কয় আমার শ্বশুর তো আমার বাপ মার চাইতে বেশি করে, কিংবা আমাকে অমুকে তো আমার বাবা মার চাইতে বেশি করে। আছে এই চিন্তাধারাটা সত্য না, বাবা মার চাইতে বেশি কেউ করতে পারে কথা কেন পারে? সেজন্য আমার নবী ডাক দিয়া বলেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, ওই বাবা মার পায়ের নিচেই হচ্ছে একটা সন্তানের জন্য জান্নাত। চিৎকার মেরে কন্যা সুবহানাল, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মাশাআল্লাহ মারহাবা। আজকের মহাপীরের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মেম্বার সাহেব আমাদের মহাফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা খুশি না বেজার? মাহফিলটাকে যথেষ্ট এলোমেলো করে রাখছেন। একটু ভলান্টিয়ার যারা আছেন আশেপাশের আওয়াজ বন্ধ করে দিয়ে একটু আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকাই দেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মা যাকে দিয়েছে এটা মহামূল্যবান একটা সম্পদ দিয়েছে। যদি এই বাবা মা কেড়ে নিয়ে যায়, যার মা নাই যার বাবা নাই সে বুঝে যে বাবা মার দুঃখ বাবা মার বেদনাটা কত বেশি, কথা কোন ঠিক কি? মা আপন আর সতাই দুইটা এক রকম হবে কথা কেন হবে? আপন মা ইন্তেকালের পরে ছোট্ট একটা বাচ্চা রেখে যখন আপন মা মারা গেল, বাবা দ্বিতীয় বিয়ে করছে, কিছুদিন যখন পার হয়ে যায় বাবা সন্তানটাকে ডাক দিছে, বাবা রে তোরে তো নতুন মা এনে দিলাম, তো তোমার আগের মা বেশি ভালো না বর্তমান নতুন মাটা বেশি ভালো? আচ্ছা কন্ত দেখি কোন মা বেশি ভালো কথা কইন কোনটা? সন্তানকে যখন জিজ্ঞাসা করছে সন্তান জবাব দিচ্ছে অদ্ভুত জবাব, ডেকে কয় আব্বা আগেরটা বেশি ভালো না বর্তমানটা বেশি ভালো জানি না, তবে আমার আগের মা বেশি মিথ্যা কথা বলতো। কি বলতো কথা কয়েন কি বলতো? কিন্তু বর্তমান মা কিন্তু একটা মিথ্যাও বলে না। এই কথা যখন শুনছে বাবার কলিজার মধ্যে কামড় খেয়ে গেছে, কি বলতেছ বাবা কেমন মিথ্যা কথা তোমার মা বলেছে একটু বলো না? সন্তানটা ডাক দিয়া বলতেছে আব্বা আমার আগের মা যখন আমাকে বলতো যে তোকে খাবার দিব না, খানা খাইতে দেব না, আজকে খানা বন্ধ, সবার আগে আমাকে খুঁজে আঁচলের তলে কইরা সবার আগে খাবারটা আমাকে দিত। আমার আগের মা যখন আমাকে বলতো তোকে আজকে মারবো, পাগল হয়ে আমাকে খুঁজে কোলে নিয়ে আদর করা আরম্ভ করতো, মারার কথা ভুলে যেত। আমার আগের মা যখন আমাকে বলতো ঘর থেকে বের করে দিব, ওই সময় সন্ধ্যা হলে পাগল পাড়া হইয়া আমাকে খুঁজে ঘরের মধ্যে নিয়ে আসতো, ঘর থেকে বের হইতে দিত। কিন্তু আমার বর্তমান মা এত সত্যবান, এত সত্য কথা তিনি বলে, যখন বলে খাবার দিবে না তখন বাবা তিন বেলা চার বেলা চলে যায় কিন্তু পেটের মধ্যে খাবার পড়ে, যখন বলে আমাকে ঘর থেকে বের করে দিবে ঘরের মধ্যে জায়গা হয় না, মাঘ মাসের শীতেও রাস্তায় রাস্তায় ঘুরে, যখন বলে আমাকে মারবে পিঠের চামড়া থাকে না, মেরে রক্তাক্ত করে দেবে, বাবা ভালো আর মন্দ বুঝি না কিন্তু আমার আগের মা ছিল মিথ্যাবাদী বর্তমান মা বেশি সত্য,
তাইলে আগেরটা আর পরেরটা এক রকম হবে কথা কই এক রকম হবে এই মা যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেয় সেই সন্তান ওলি হয়ে যায় মা দোয়া করে দিলে সেই সন্তান জান্নাতি হয়ে যায় আর সেই মা আর বাবা যদি একটু বদদোয়া করে দেয় তাইলে সেই সন্তানটা পৃথিবীর মধ্যেই জাহান্নামী হয়ে যায় কথা কোন ঠিক আমার নবী সেজন্য বলেছিলেন যে উম্মত তোমরা পৃথিবীর মধ্যে থাইকেই জানতে পারবা তোমরা জান্নাতি না জাহান্নামী সাহাবীরা কয় হুজুর আমরা তো একটু জানতে চাই যে আমরা জান্নাতি না জাহান্নামী আচ্ছা বলেন তো আপনারা চান কি চান না জানতে চান কি না আপনারা জান্নাতি না জাহান্নামী তাইলে একটা মাধ্যম আমার নবী বলছে তোমাদের ঘরের মধ্যে একটা আয়না আছে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে যাইয়া যার ঘরের মধ্যে মা আর বাবা আছে দৌড়ায়া যাও যে যদি দেখো তোমার মা আর তোমার বাবা তোমার উপর খুশি আছে রাজি আছে আনন্দে আছে তোমার জন্য বুঝে নিবা তোমার জন্য আমার আল্লাহর আটটা জান্নাত খোলা আছে আর যদি তুমি যত বড় হাজি হও না কেন যত বড় আলেম হও না কেন মুফতি হও না কেন মুহাদ্দিস হও না কেন যদি দেখো তোমার বাবা মা তোমার উপর খুশি নাই তোমার কারণে তারা চোখের পানি ফালায় বুঝে নিবা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের দরজাগুলো খোলা কথা কইন ঠিক বাবা মার নাফরমানি কইরা নবীর সাহাবী হইও লাভ কথা কইন লাভ একজন নবীর সাহাবীর নাম তার আলকামা কি নাম কথা কইন কি না ওয়াজ শুনবেন কিছু জিনিস শিখে যাওয়ার চেষ্টা করবেন এই আলকামা নবীর সাহাবি নবীর পিছনে নামাজ পড়ত নবীর সাথে ইবাদত বন্দেগি করত নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে যাইত নবীর সাথে সব ইবাদত বন্দেগি করে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় চলে গেছে আমাদের দেশে মৃত্যুর শয্যায় থাকা অবস্থায় মানুষের উত্তর দক্ষিণ কইরা দেয় কথা কোন ঠিক না ঘর থেকে বাইরে করে আসতে আসতে উত্তর দক্ষিণ যখন করেছে এমন একটা মুহূর্তের মধ্যে আলকামার খবর যখন আমার দয়াল নবীর কাছে চলে গেছে নবী গো আপনার সাহাবি আলকামা সে তো পৃথিবী থেকে চলে যাচ্ছে কি করবা আমার নবী সাহাবিদেরকে পাঠায় দিলেন যে রাসূলুল্লাহ আমার নবী বললেন যে তোমরা যাও আলকামার কানের সামনে যাইয়া তোমরা কালিমার তালকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার তালকিন দিবা তোমরা যখন পড়তে থাকবা আস্তে আস্তে সেও বইলা উঠবে সেও বলতে থাকবে এই কথা বইলা যখন সাহাবীদেরকে পাঠাইছে সাহাবি একটা দল যখন তার বাড়িতে গেছে ডান পাশ দিয়া বৈশা বৈশা বলতেছে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলছে দুইবার বলছে তিনবার যখন বলেছে আলকামা মুখটা ঘুরায়া আরেক দিকে ঘুরায়া ফলাইছে চিৎকার মেরে কন্ন নাউজুবিল্লাহ আরেক দিকে ঘুরাই দিছে সাহাবীরা এই পাশ দিয়ে আসছে আলকামা কালিমা শরীফ পড়ো নাইলে তো ইমান নিয়ে যেতে পারবা না আবার এই দিক দিয়ে বলছে আবার মক্কায় গিয়ে ঘুরে আল্লাহর নবীর সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন হায় হায় এটা কেমন কথা আল্লাহর নবী একজন স্বাভাবিক তিনি কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু কালিমা করতে পারে না এটা বড় ভয়ঙ্কর বিষয় বড় কষ্টের বিষয় সাহাবীদের মধ্যে একজন সাহাবী দৌড়ায় আল্লাহর নবীর দরবারের মধ্যে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন কালিমার তালকিন দিলাম ডান দিক থেকে কালিমার কথা বললে বাম দিকে চলে যায় বাম দিক থেকে কালিমার কথা বললে ডান দিকে চলে যায় এইভাবে করে তিনি যখন নাকি কালিমা অস্বীকার করে ফেলতেছে কালিমা বলতে পারে না আমার নবী উম্মতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরে ও সাহাবীরা আমার উম্মত আমার সাহাবী পৃথিবী থেকে কালিমা ছাড়া বিদায় নেবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবো না চলো যাই আলকামার বাড়ির মধ্যে যাই আলকামাকে একটু দেখে আসি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন আলকামার বাড়ির মধ্যে যখন চলে যাই আলকামার বাড়ির সামনে যাইয়া নবী আমার আলকামার ডান দিকে বসলেন দেখে বলতেছে আলকামা
আমি নবী রহমাতাল লিল আলামিন চলে এসেছি আল কামারি পড়ো আমি নবী হুকুম করলাম কালিমা শরীফ একটু পড়ে নাও আল কামা এবার মুখটা ঘুরায়া আরেক দিকে ঘুরায়া ফালাইছে নবীর চেহারার দিকে তাকায় না অন্য দিকে তাকায়া রয়েছে চিৎকার মেরে কন্না নাউযু বিল্লাহ সামনে হাজির করায় আমি রাসূলুল্লাহ আলকামার মায়ের সাথে একটু কথা বলতে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কার সাথে কথা বলবে আলকামার মায়ের সাথে কথা বলার জন্য আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন যখন চাইলেন আলকামার মা চলে আসলো ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কদমের মধ্যে আমার জান কুরবান ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন আমার নবী ডাক দিয়া বলে আলকামার মা আমি রাসূলুল্লাহ বুঝতে পারতেছি এই জমিনের মধ্যে এমন কোন অপরাধ নাই আমার সাহাবীর ঈমান নষ্ট করে দিবে এমন কোন অপরাধ হতে পারে না আমার সাহাবীর ঈমানকে ধ্বংস করে দিবে একমাত্র যেই অপরাধটা সে করেছে সেটা হচ্ছে তার মাকে কষ্ট দিছে এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলতেছে আমার আল্লাহও তাকে ক্ষমা করবে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আলকামার মা চোখের পানিগুলোকে দর দর করে ছেড়ে দিছে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী আমার গর্ভের মধ্যে আলকামা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হল অল্প কয়েক দিনের মধ্যে তার বাবা বিদায় নিয়ে চলে যায় পৃথিবী ছেড়ে যখন তার বাবা বিদায় নেয় আমার ভরা যৌবনের সময় আমি দ্বিতীয় স্বামী নেই নাই আঁচলের মধ্যে কামড় দিয়ে সন্তান মানুষ করার জন্য জীবন কাটাইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আস্তে আস্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় সন্তানটাকে বড় করার জন্য আমি মা মানুষের বাড়ির মধ্যে কাজকর্ম করে আস্তে আস্তে তাকে যখন বড় করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছে করুক আলকামাকে বিয়ে করানোর জন্য বিয়ে করানোর পরে ঘরের মধ্যে নতুন বউ চলে আসলো নতুন বউয়ের সাথে যখন তার সাথে একটা মিলমিশ হয়ে গেল মুহূর্তের মধ্যে আমার আলকামা আমার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন চলে আসলো আলকামা আমার কথা আগের মতো শোনে না আলকামা আমার সাথে আগের মতো কথা বলে না আলকামা কোনো এক কারণে আমি মার দিকে এমনভাবে আঘাত করতে চলে এসেছে আমি মা কষ্ট পাইছি ইয়া রাসূলুল্লাহ আলকামাকে ক্ষমা করার কথা বলবেন না চিৎকার মেরে কন্যা নাউযু বিল্লাহ আমগো দেশের বিচে এমন বড় বান্দর আছে না যে মারে ফিটাইতে যায় বাপেরে তো অলরেডি ফিটাই ফেলাইছে আছে না নাই যুব সমাজ আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা চাইলে কিন্তু একটা গান বাজনার আয়োজন করতে পারত কথা কইন চাইলে মহিলা দিয়ে গান বাজনা করে এই জায়গার মধ্যে বিশাল আকারে তারা ডেক্সেট বাজায় আনন্দ করতে পারত কিনা সেই জায়গার মধ্যে আজকে তারা তাদের অন্তর পরিবর্তন করে ঐক্যবদ্ধ হয়ে তারা আল্লাহ এবং তার নবীর শান মানের প্রচারের একটা মাধ্যম করে দিছে আপনারা খুশি না বেজার এলাকার যুব সমাজদেরকে আপনারা ধরে রাখবেন এরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই আগামী দিনের ভবিষ্যৎ বর্তমান যুব সমাজ নষ্ট হওয়ার জন্য অনেক ধরনের মাধ্যম আমাদের সমাজে চলে আসছে কথা কয়েন আপনাদের কি কষ্ট হয় অনেকগুলা মাধ্যমের মধ্যে এক নাম্বার হয়ে গেছে এখন নেশা কি কথা কয় নেশা কি এই নেশার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আজকে এই যুব সমাজ এত সুন্দর জান্নাতের বাগান সাজায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করুক সকলে কোন আমিন তাদেরকে ইমাম হুসাইনের কাফেলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সকলে বলুন আমিন
সন্তান তার বৈশিষ্ট্য হচ্ছে বাবা মাকে সহযোগিতা করা, বাবা মাকে ভালোবাসা। বাবা মাকে কি ভালোবাসা। এই পৃথিবীর মধ্যে একজন নবী যার বাপও নবী সন্তানও নবী, বাপও বাদশাহ সন্তানও বাদশাহ, ওই নবীর নাম হচ্ছে নবী সুলাইমান। কি নাম? বাপ বাদশাহ এবং নবী, বাপের নাম কি? দাউদ আলাইহিসসালাম। কি নাম? দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই তার ঘরের মধ্যে প্রায় 20 জন সন্তান, কয়জন? 19 থেকে 20 জন সন্তান ঘরের মধ্যে। কিন্তু এই সুলাইমান নবী বাবা চিন্তা করতেছে যে আমার পরে যিনি বাদশাহ হবে বা নবী হবে কাকে দিব? এই 20 জনের মধ্যে একজন তো লটারি করা দরকার, সিলেক্ট করা দরকার, কারে দেওয়া যায় পরীক্ষা করার জন্য। তিনি যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কেমনে পরীক্ষা করা যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সোনালী কালারের স্বর্ণের বাক্স পাঠিয়ে দিছে যে যান, এই বাক্সের মধ্য থেকেই কি আছে সেটা আপনার সন্তানদের মধ্যে যে বলতে পারবো, সেই আপনার পরে বাদশাহ হবে, সেই আপনার পরে নবী হবে। এক এক করে সব যখন চলে গেছে, 7 বছর 8 বছর অর্থাৎ 9 বছর, এর মধ্যে একটা বাচ্চা এই শুধু বাকি, তার নাম হচ্ছে নবী সুলাইমান। বাপ আর সন্তানের সম্পর্ক কেমন সেটা বলতে গিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম কয়, হুজুর সন্তান যা আছে সবই তো শেষ, এ কি পারবো বলতে? দাউদ আলাইহিসসালাম কয় যে জিব্রাইল, আমার এই কয়টা পোলাবাইনের মধ্যে যা জ্ঞান আছে আল্লাহ একলাই তার বিচে তা দান করছে। আসেন, আমাদের দেশের মধ্যে 36 বছর আক্কল হয় না, আবার 6 বছরের বাচ্চারও আক্কল আছে, আছে না? 36 বছর কারো জ্ঞান কি পুটি না, আবার 6 বছরের কালেও আবার পাই যে 16 আনারে দয়াল, দেয় যে 16 আনা যারে খুশি তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা, কথা কন ঠিক না বে ঠিক। তো সুলাইমান আলাইহিসসালামকে দেখা এক, এতগুলো সন্তানের মধ্যে যা জ্ঞান আছে না আছে তার চাইতে বেশি জ্ঞান এই বাচ্চার মধ্যে। এবার জিব্রাইল দেখ দেখো, হুজুর কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? প্রশ্ন আছে না? কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? ডাক দিয়া কই জিব্রাইল রে, আমার রাজ্য থেকে বগুদরে একটা মহিলা সারাদিন কাজকর্ম করার পরে মাথায় কইরা 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। কয় কেজি? 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। এমন একটা মুহূর্তে আকাশ থেকে বিশাল আকারের বাতাস আইসা ওই 1 কেজি আটা উড়াইয়া যখন নিয়ে যায়, ওই অবস্থার মধ্যে মহিলা মাথার টুকরি নামায়া দেখে মাথার মধ্যে আটা নাই, মেজাজটা কি নরম থাকবো না গরম হবে? পুরা গরম। ডাক দিয়া কই, খোদা এমন একটা কাম করলে তো আকল নাই দেখা যায়, খোদার আকল নাই দেখা যায়। আমি সারাদিন কাজ করলাম, আমার আটা গুলারে উড়াই নিয়ে গেল, আমি খামু কি? এইভাবে আবল তাবল বলতে আরম্ভ করছে। ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে ডাক দিয়ে বলে, মা ও মা, কাকে বকাবাদি করতেছেন, কাকে গালাগালি করতেছেন? ডাক দিয়া বলে, তুমি কে? কয়, আমার নাম সুলাইমান। কি নাম? আমার নাম সুলাইমান। কয়, কি চাও তুমি? কয়, মা, কাকে বকাবাজি করেন একটু জানতে চাই। কয়, আমি কাউরে বকা দেই না, এই বাতাসের মালিক যিনি আল্লাহ আমারে 1 কেজি আটা উড়াইয়া নিল, দুনিয়ার এত কিছু থাকতেও তার একটু গালি গালাজ করি তার আক্কল নাই। সুলাইমান নবী এই কথা শুই না, মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মা, আপনার আটা উড়াইয়া নিয়েছে। সুলাইমান বলে, আটা উড়াইয়া নিল যে মালিক, যে মালিক আপনার আটা উড়াইয়া বাতাসের মাধ্যমে নিয়ে গেল, তারে গালি গালাজ কইরা লাভ নাই, তার কাছ থেকে চাইলে আপনি আটা ফিরাই আনতে পারবেন। চাইলে কি আনতে পারবেন?
একটা ফিরত আনতে পারবেন? মহিলা ডাক দিয়া কই কেমনে, কই যেই খোদা আপনার আটা উড়ায়া নিয়েছে ওই খোদার নামে একটা কেস কইরা দেন। কি করব, কথা কইন কি করতো, খোদার নামে কেস কইরা দিবি, এটা কেমন কথা কইল? মহিলা ডাক দিয়া বলি, এ সুলাইমান ছোট্ট বাচ্চা কি বলো, আল্লাহর নামে কেস কে নিবে, আল্লাহর নামে কোথায় কেস করব, এটা তো সম্ভব না, আল্লাহর বিচার আল্লাহ থেকে কেমনে আদায় করব, এটা এটা তো কখনোই সম্ভব না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আল্লাহরে কেমনে ধরতে হবে, আল্লাহর কাছ থেকে কিভাবে আটা উদ্ধার করতে হবে, রাস্তা আমি দেখায় দেব। রাস্তা কি আমি দেখায় দেব, আল্লাহরে ধরার রাস্তা আছে না নাই, কথা কয় আছে না নাই? এবার কইতেছে কোথায়, এই যুগের মধ্যে এই পিছনে কেন 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 করতেছে, এই যুগের মধ্যে যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহ পাকের নবী আছে, তিনি কি ধরলে তার কাছে গিয়ে কেস দিলে আমার আল্লাহ আপনার আটা ফিরাই দিবে, নবী কেডা এর বাপ, দাউদ আলাইহিস সালাম সুলাইমান নবীর বাপ, এখন সন্তান এবার বাপেরে ফাঁসাইতেছে, সন্তান কারে ফাঁসায়, বাপের কথা কষায় ফাঁসাই দিতেছে, ডাক দিয়ে বলে মা দেরি করিয়েন না, একটা দরমাইরা দাউদ আলাইহিস সালামের দরবারে চলে যান, যাইয়া আল্লাহর নামে একটা কেস ফাইল করে দেন। মহিলাটা একটা দরমাইরা দরবারের সামনাসামনি যখন চলে গেল, পাহারাদার আছে, পাহারাদার ডাক দিয়া কয়, আয় মহিলা দাঁড়াও সামনের দিকে বাড়িও না, কোথায় যাও, ডাক দিয়া বলে পাহারাদার আমারে ডাক দিয়া বাধা দিও না, আমারে আটকাইও না, আমি আসছি আল্লাহর নামে একটা কেস করার জন্য। কয় কি করছে আল্লাহ, কয় আমি সারাদিন কাজ করেছি, সারাদিন কর্ম করেছি, এক কেজি আটা লইয়া বাড়িতে যাচ্ছি সেটা সহ্য হয় নাই, উড়াইয়া নিছে, যার কারণে আজকে আমি আল্লাহর নামে নালিশ করার জন্য আসছি, চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? আসলে আমার আলোচনার সাবজেক্ট এটার বাহিরে, অর্থাৎ বাবা মার সম্পর্কে, কিন্তু যেহেতু আমি আগে একটু কথা দিছিলাম চরকিশোরগঞ্জের মার্কেটে, মনে একটু কথা দিছিলাম যে সুলাইমান নবী সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইব ইনশাল্লাহ, এই জন্য শোনাইতেছি, আপনাদের কষ্ট হইব না তো ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ। মকিলা ডেকে বলতেছে আমারে বাধা দিও না, আমি আল্লাহর নামে কিস করতে চাই। এই কথা শোনার সাথে সাথে দাউদ নবী সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া কয়, লক্ষ্মীরা রে খবরদার তারে বাধা দিস না, পাঠাইয়া দে, কারণ এই কথা যদি মানুষের শুনে ইজ্জত থাকবো না। দেখো রক্ষীরা রাস্তা ক্লিয়ার করে দেয়, মহিলাটা এক দৌড়ে যাইয়া দাউদ নবীর সামনে দাঁড়ায় গেছে, মহিলাকে দেখা দাউদ নবী ডাক দিয়া বলে, ও মা কেন এসেছেন, কোন কারণে এসেছেন একটু শুনতে পারি? মহিলা রাগান্বিত সুর লইয়া ডাক দিয়া বলে, দাউদ নবী আপনি আল্লাহর নবী কিনা? কয় হ আমি আল্লাহর নবী। কয় আপনি এই যুগের বাদশাহ কিনা? কয় হ্যাঁ আমি এই যুগের বাদশাহ। দাউদ নবীকে ডাক দিয়া বলে, ও দাউদ আলাইহিস সালাম আমি সারা দিন কর্ম করে এক কেজি আটা লইয়া বাড়িতে গেলাম, আপনার আল্লাহ আমার এক কেজি আটা উড়াইয়া নিয়ে গেল, এই আটার জন্য আমি আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আসছি, চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ। কেস করে কার বিরুদ্ধে, কথা কেন কার বিরুদ্ধে, জীবনে হোসেন ডাক দিয়ে বলে, মা তুমি যেই কথা বলতেছো এই কথা জীবনেও শুনি নাই, তুমি যা চাইতেছ জীবনে এমন চাওয়া কেউ চায় নাই। মা গো মা আটা কয় কেজি, কথা কয়েন কয় কেজি, এক কেজি আটা তোমার নিয়েছে, আমি দাউদ আমার বাইতুল মাল থেকে তোমারে এক বস্তা আটা ফিরত দিলাম। কয় বস্তা, এক বস্তা আটা নিস। মহিলায় ডাক দিয়া কয়, এক বস্তা আটা দিলা তো ভালো কথা, নিমু কেমনে? কয় নেওয়ার মতো একটা মাধ্যম দিলাম। একটা লোক এই সাটার বস্তাটার মাথায় লইয়া ডাক দিয়া কয়, বুড়িমা কই যাইবেন, আসেন আমরা বাড়িতে পৌঁছায় দিয়াস। মাথায় লইয়া সামনের দিকে যায় যায় যাইতেছে যাইতেছে, হঠাৎ করে মধ্য রাস্তার মধ্যে আবার সেই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বুড়িমা তোমারে পাঠাইছি আল্লাহর বিরুদ্ধে
কেস করার জন্য তোমার এক কেজি আটা ফেরত নেওয়ার জন্য তুমি যেই আটা ফেরত লইয়া বাড়িতে রওনা করেছো এক বস্তা, ও বুড়িমা এই আটা কি তোমার নি? কয় না আমার না। কয় কার? এগুলো জনগণের সম্পদ, বাইতুল মালের মধ্যে ছিল। আমার এক কেজির বিনিময়ে কয় বস্তা দিছে? কথা কয়েন, কয় বস্তা? এক বস্তা দিছে। তো এই জন্য চুপ করে দিছি। আর আমরা তো বাঙালি কিংবা মানুষের একটা স্বভাব আছে, যদি অল্প দিয়ে বেশি পায় এখানে গিয়ে টাকা পয়সা যা আছে সব দিয়ে আসে। আসে না? কথা কয়েন আসে না? এরপরে সব লইয়া উদাও। কত বাবা, কত রকমের মানুষ, কত ভণ্ডামি শুরু করছে। ওই কিছুদিন আগে আমাদের মুন্সিগঞ্জের গুয়েকান্দিতে এক লোক আসছে, সে 50,000 টাকা দিয়ে ইতালি লিয়ে যাবে। এমন এমন অবস্থা দেখাইছে, মানুষের টাকা খালি দিছুই দিছুই, লাস্টে কই আর ইতালি, ইতালিও নাই আর সেও নাই। আছে না বন্ধুরা? আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তা আটা দিয়ে দিলেন। আটা লইয়া সামনের দিকে যায় সুলাইমান নবী, ডাক দিয়া বলতেছে, ও মা তুমি যে আটা নিয়ে আসলে আটা কার? কয় বাইতুল মাল, মানুষের সম্পদ। কয় মানুষের সম্পদ? আল্লাহ নিজের সম্পদ কই, খবর তো নিলা না। পুরি কয় ঠিকই তো কইছো, বুদ্ধি তো ভালোই দিছে, একটা বুদ্ধি কি দিছে? ভালো একটা বুদ্ধি দিছে, ঠিকই তো। আমার এক কেজি গেল, আটা তো নিলাম, এই আটা নিলে তো হইব না। আবার মাথায় থেকে ব্যক্তিকে বলে ঘুর, বাড়িতে যাব না, আবার দাউদের দরবারে যাব। কয় কেন বুড়িমা, এক কেজি আটাই, এক বস্তা আটাই কি হবে না? কয় না আমি আবার যাবো দাউদ নবীর সাথে, আমার আরো বোঝাপড়া আছে। কি আছে? আরো বোঝাপড়া আছে। যখন দরজার সামনে দাঁড়াইলেন দাউদ আলাইহিস সালাম, তাকে যখন দেখলেন চিন্তায় পড়ে গেলেন, আবার কি জন্য জানি আসলো। বুড়িমাকে ডাক দেয়া বলে, বুড়িমা আবার কেন আসলাম? বুড়িটা ডাক দেয়া বলে, আল্লাহর নবী ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই বোকা পাইছেন নি, আমার কি সোজা পাইছেন নি? কই কেন মা? কই আমি এক কেজি আটার বিনিময়ে আপনি আমার এক বস্তা আটা দিলেন, এই বিচার কিন্তু আমি মানি না। আমি মানি না, বিচার মানব না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মা এক বস্তাই যদি না হয় তাহলে আরো কয়েক বস্তা দেই। কয় তাও মানি না। কয় তাইলে কি চান? দেখে বলতেছে, বুড়ি মা আপনি যতদিন বেঁচে আছেন কাজকর্ম করা লাগবে না, প্রতি সময়ে সময়ে আপনার বাড়িতে আটা পৌঁছায়া যাবে, তাতে রাজি আছেন নি? বুড়ি ডাক দিয়া বলতেছে, এ দাউদ আলাইহিস সালাম আমার এক কেজি আটার বেশি আমি চাই না, এক কেজি আটা ছাড়া অন্য কিছু আমার লাগবে না, যত সম্পদ দাও তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম, আমার আটা আমাকে ফেরত দিতে হবে। চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ, আইতে যাইতে আটা না, আইতে যাইতে কত আটা না। যেই মাঝি এটা বোঝে, লেখাপড়া কিছুই নাই, কিন্তু সে বোঝে আওয়ান আর জাওয়ান দুইটাই মিলে কতটুকু দিতে হইব, আটানা লাগবো। ওই আটানা ছাড়া সে বুঝতে রাজি। এক মাঝি নৌকা পার করে, মানুষ সবাই পার হয়ে গেছে, এক পাগলায় একদিন নৌকায় উঠছে, ওর জিকির এইটা আসা আর যাওয়া আটানা দিতেই হবে। ওই পাগলায় যখন পার হইয়া আসতেছে, ডাক দিয়া কয়, আমার টাকা দেন। কয় আমার কাছে তো পয়সা নাই। কয় আমি এটা বুঝি না, দেন আমার আসা আর যাওয়া কত দিতে হইব? পাগলাই ডাক দিয়া কই, মাঝির আমার কাছে তো কিছুই নাই, তুমি যদি চাও আমি একটা মূল্যবান জিনিস তোমাকে দিতে চাই। পকেট থেকে হাত দিয়া একটা লাল পাথর বাইর করে না হাতের মধ্যে দিছে। কি পাথর? কথা কয়েন, কি পাথর? আবার লাল পাথর মানে লাল কালারের পাথর বুঝছেন না, মুরব্বীরা অনেকে জানে একটা লাল পাথর যেটা সেটার অনেক মূল্য, অনেক দাম। এই লাল পাথরটা মাঝির হাতে দিয়া ডাক দিয়া কয়, মাঝিরে আমার কাছে তো টাকা নাই, নে এই পাথরটা নিয়ে আমার সাইড়া দে। মাঝিয়ে কয়, তুমি পাথর দিয়ে আমার বলদ বানাও, আমার পাথর লাগতো না, আমার কি দিতে হইব? আটা নাই লাগবে। তো অনেক কষাকষি কইরা যখন ছাড়ে না, লাস্টে মাফ সাইয়া সেখান থেকে নেমে গেছে, যে বাবারে আমার কাছে কিছু নাই, মাফ কইরা। অনেকদিন পরে সেই নদীর মধ্য দিয়া
যখন নাকি একজন জহুরি যে নাকি স্বর্ণ চিনে পাথর চিনে চাঁদি চিনে সবকিছু যাচাই করতে পারে তাদেরকে কি বলা হয় জহুরি বলা হয় ওই জহুরি যখন নাকি সেই নদী পার হইছে দেখে নৌকার মাটির মধ্যে একটা লাল পাথর লাগায় রাখছে লাল পাথর দেখে সে তো চিনে ফেলছে যারটা সে চিনে ফেলছে ডাক দিয়ে বলে মাঝির এই পাথর কোথায় পাইলা ডাক দিয়ে বলতেছে তুমি কে তোমাকে জানি না পথিক শোনো আমার আসা যাওয়ার আটানা ফাঁকি দিয়া এক পাগলায় আমারে পাথর বুঝাইয়া দিছে টাকা তো দিলই নাই পাথর দিয়ে দিছে এই ভংমাং পাথর দিয়া কি করব যার কারণে নৌকার মাথার মধ্যে লাগায় রাখছি ওই লোকটা চিন্তা করলেন যদি আমি অনেক সম্পদ টাকা পয়সা দিতে চাই মাঝি আমারে পাথর দিবে না যার কারণ ডাক দিয়ে বলতেছে মাঝি রে ও মাঝি তোর পাথরটা দিব তোকে কয় দিরহাম কয় টাকা দেওয়া লাগবো কয় টাকা আডানার বিনিময়ে আমি এই পাথর নিলাম না এখন আমার টাকা সারতেছে কয় টাকা নেওয়া যায় ডাক দিয়া বলতেছে তুমি যা ইচ্ছা দাও কয় ঠিক আছে আটানার বিনিময় না তোর 4-5 টাকা আমি দিয়ে দিলাম এই পাথরটার বিনিময় আমারে দিবি না এত বড় খুশি হয়ে গেছে দিয়ে দিছে পাথর পাথর নিয়ে আইসা কিছুদিন যখন পার হয়ে যায় ওই মাঝি ব্যক্তির নৌকা বিক্রি করাইয়া তাকে আস্তে আস্তে বাড়ি ঘর কইরা বিশাল অবস্থা করে দিয়েছে ওই লোকটা যে লোকটা পাথর নিছে ডেকে বলে মাঝি রে আমি চাই তোর আর কাজ করা লাগবে না যখন যা লাগবে আমি দিব কই কেন এত সমাদর করে কেউ বুঝে না আর একটা লোক ডাক দেয়া বলে জহুরি এই মাঝির এত যত্ন করার ভালোবাসার কারণটাকে একটু শুনতে পারেনি জহুরি এবার ডাক দিয়া বলে তুমি তো জানো না এই মাঝিও জানে না এটার মূল্য কত যার কারণে তারা ফালায় রাখছে এই পৃথিবীর মধ্যে 7 রাজার ধন একত্রিত করলে হয় এক রতন আর 7 রতনের একত্রিত একসাথে করলে হয় এক মানিক আর 7 মানিককে একসাথে করলে হয় একটা লাল এই লাল যদি কারো কাছে থাকে তিনি বৈশা খাইতে পারে চিরকাল চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ সে তো তার মূল্যই বুঝে না তো তারে যদি এই পাথর দেই আর এই পাথরের মূল্য বলি সে মূল্য বুঝবে যার কারণে এই সম্পদ আমি নিছি আর তারে যা যা লাগতে সব দিতেছি হঠাৎ করে যদি সব এটার মূল্য বলি সে স্টুক করে মরে যাবে আছে না বন্ধুরা আমরা বলতেছিলাম যে যেটা বুঝে লাল পাথরের বিনিময়ে আটানা খুঁজে আমার বন্ধুরা বাবাজিরা ওই মহিলা ডাক দিয়া বলে দাউদ নবী গো আমি বুঝি না অত শত বস্তায় বস্তায় আটা চাই না আমার আটা দরকার কতটুকু কথা কয়েন কতটুকু 1 কেজি আটা দরকার ও আমার বন্ধুরা বাবাজিরা সুলাইমান নবীর রাজ্যের মধ্য দিয়ে মাথার মধ্যে দিয়া যেই লোকটারে পাঠাইছে সেই লোকটায় ডাক দিয়া বলে আল্লাহর নবী ও সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম আপনি এত পেরেশান হয়ে গেছেন 1 কেজি আটার জন্য এই মহিলা বাড়িতে চলে যাচ্ছিল ভালাই বালাই কিন্তু এই মহিলারে ফিরত পাঠাইছে কেডাই জানেননি কই কে পাঠাইছে ডাক দিয়ে কই আল্লাহর নবী গো আপনি যখন ফিরত পাঠায়া দিলেন মহিলা মনের আনন্দে বাড়িতে চলে যায় এমন একটা মুহূর্তে আপনার সন্তানদের মধ্যে সবচেয়ে যে ছোট্ট ছেলে যেটা সুলাইমান রাস্তার মধ্যে দাঁড়াইয়া এই বুড়িরে আবার ঘুরাইয়া গড়াইয়া আপনার কাছে দ্বিতীয়বার বিচার নিয়ে পাঠাইছে চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার বাপ এবার পুরো গরম হয়ে গেছে ডাক দিয়া কই সুলাইমান বাবার এই পৃথিবীর মধ্যে বাপ যখন বিপদে পড়ে সন্তান তারে বাঁচায় কিন্তু তুমি আমারে এত বড় বিপদের মধ্যে কেমনে ফেলাইলে বাবা এত বড় বিপদে কেমনে বাজায় দিলা ছেলে বলে ডাক দিয়া বলে বাবা আপনি যাকে বিপদ ভাবতেছেন এটা কিন্তু বিপদ না বাবা আমি আপনাকে বিপদে ফালাই নাই বিপদ থেকে বাঁচায়া দিছি
কই কেমনে কই যদি আজকে এই মহিলার 1 কেজি আটা কোথায় আছে খোঁজ খবর না দেন 1 কেজি আটা কোথায় আছে তার আটার খবর না দিতে পারেন হাশরের ময়দানে এই মহিলা যদি আপনার বিরুদ্ধে নালিশ করে ওই মহিলার 1 কেজি আটার বিনিময়ের কারণে হাশরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয় 1 কেজি আটার কথা তো বললা ভালো কথা তার আটা ফিরত দিতে পারলে ভালো হবে কিন্তু এই আটা কই কেমনে খবর পাবো কয় এটা তো আর আমি জানি না এটা আপনি জানেন আর আপনার খোদায় ভালো জানে ওই 1 কেজি আটা কই আছে খুঁজা বাইর কইরা নিয়ে আস সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমার সন্তানের কথা শুই না বাবা এবার সিজদার মধ্যে পড়ে গেছে ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক মাওলা রব্বুল আলামিন আল্লাহ গো এমন একটা সন্তান দিয়েছো আমাকে এত হিকমত এত জ্ঞানের অধিকারী আজকে এমন একটা বিচার আমার দরবারের মধ্যে আসছে মালিক রি এই মুহূর্তে মহিলার 1 কেজি আটা ফেরত দেওয়া লাগবে আর নয়তো মহিলা আপনার বিরুদ্ধে কেস করে দিয়েছে নালিশ করেছে ও মালিক মাওলানা রব্বুল আলামিন তার 1 কেজি আটা কোথায় আছে একটু সন্ধান জানতে চাই চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবে যে আল্লাহ তোমার যেহেতু আটার দরকারই আছিল আমার বাইতুল মালে তো আটার অভাব নাই কথা কহেন আমার ঘরে তো আটার অভাব নাই তোমার যখন আটার এতই দরকার ছিল তাইলে এই বুড়ি বেডির না খায়া রয়েছে সারাদিন এই বেডির 1 কেজি আটা কিনলে গা নিলা আমার বাইতুল মাল থেকে দুই এক বস্তা নিলেও তো কোনো অভিযোগ ছিল একবারে জায়গা মতো কোসাটা দিস বন্ধুরা আমার ওই যে বলেছিলাম আল্লাহর নবী সাহাবী আল কামা তার কথা বলতে গিয়ে বলেছিলাম হযরতে আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে আমার নবী হুকুম করতেছে কে হুকুম করে নবী হুকুম করতেছে আল কামা কালিমাটা একটু পড়ে নাও না কালিমাটা পড়ো আল কামা আবার যখন জবান তালে ঘুরায় আরেক দিকে ফিরায় ফলায় আল্লাহর নবী এবার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে রেখে বলি আল কামা ও আলকামাই পৃথিবীর মধ্যে আমি নবী রহমাত আল আলামিন যদি পাথরকে হুকুম করেছি পাথর আমি নবীর কালিমা পড়েছে আমি নবী যদি হুকুম করেছি গাছকে গাছ কালিমা পড়ছে কথা কোন ঠিক কিনা আমি নবী যদি অর্ডার করেছি সমুদ্রের মাছ আমি নবীর উপর কালিমা পড়েছে আলকামারে তুমি আমি নবীর সাহাবি হওয়ার পরেও কালিমা পড়ো না আল্লাহর নবী রহমাত আল আলামিন বুঝতে পারলেন তার অপরাধটা কম না বেশি অনেক বড় অপরাধ কি অপরাধ তিনি তার মাকে অসন্তুষ্ট করে ফেলেছে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন মার কাছে ডেকে বললেন ও আলকামার মা যদি আজকে আপনি তাকে ক্ষমা না করেন আপনি তাকে মাফ না করেন তাইলে এই সন্তান যদিও আমার আমি নবীর পিছনে যুদ্ধ করেছে আমি নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আমি নবীকে এত ভালোবাসছে কিন্তু আজকে মা অসন্তুষ্ট থাকার কারণে এই সন্তান তো বেঈমান হয়ে যাবে এই সন্তান কি হয়ে যাবে এখন আমাদের দেশের মধ্যে আলকামা তার মারে একটু ধমক মারছে কিন্তু আমাদের দেশের মধ্যে এইরকম নাফরমান এইরকম কমবখত জালিম আছে না নিজের বাপেরে মারতে যায় কথা কয় না আসলে নাই আপনাদের কি কষ্ট হইতেছে এইরকম বহু জালিম আছে নিজের মাকে ঘর থেকে বের করে দেয় এইরকম বহু জালিম আছে নিজের মাকে ঘরের মধ্যে খাবার দিতে চায় না মাকে নিয়ে কোনো যত্ন মাকে ভালোবাসতে চায় না অথচ আমার নবী বলে সন্তানের জান্নাতটাই হচ্ছে মা এবং তার বাবার পায়ের এই মা যখন সন্তানটাকে গর্ভে নিছে আমারে আপনার গর্ভের মধ্যে নিছে 10 মাস 10 দিন যখন পার হয়ে যায় প্রসব বেদনা যখন আরম্ভ হয় এখন তো অনেক সহজ হাসপাতালে নিছে পেট কাটছে সন্তান বের করছে অনেক সময় টের পায় অনেক সময় টের পায় না কিন্তু পরবর্তীতে ঠিকই বুঝোই মার জিন্দগিটা শেষ কিন্তু এমন একটা সময় ছিল একদিন পার হইতো 2 দিন পার হইতো 3 দিন পার হয়ে যাইতো মা শরীরের রক্তাক্ত অবস্থার মধ্যে সেই জায়গা অনেক সময় ইন্তেকাল করত অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে
যখন মাস প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, লজ্জায় কাউকে বলে না, একদিন চলে যায়, দুই দিন চলে যাইতো, কাউকে বলতো না। যখন নাকি তার অবস্থা খারাপ, মানুষেরা যখন তাকে নিয়ে টানাটানি করতেছে, ওই সময় আমার আপনার মা একজন একজন করে, আমার আপনার দাদি তাদের হাতের মধ্যে ধইরা ক্ষমা চাইতো, মা মাফ করে দিয়ে হয়তো আর দেখা হবে, চিরদিনের জন্য বিদায় নিয়ে নিত, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আপনার আব্বা স্বামীর কাছে হাত ধরে ডেকে বলতে, স্বামী আমার হয়তো আর দেখা হবে না, জানি না পৃথিবী থেকে এটাই হয়তো শেষ বিদায়ের সময়। সেই জায়গার মধ্যে মৃত্যুকে সুনিশ্চিত জানার পরেও আমাকে আপনাকে পৃথিবীর আলো দেখায়া যেই মা আজকে আমার ঘরের মধ্যে আছে, সেই মাকে সম্মান করা, ইজ্জত করা আমরা সন্তানরা ভুলে গেছি, কথা কন ঠিক। সেজন্য বাবা এই মাকে সন্তুষ্ট করতে পারলে নবী মুসার সাথেও জান্নাত পাইছে, আপনারা শুনেছেন লম্বা ঘটনা, সেই দিকে যাব না। মুসা নবী ডাক দিয়ে বলছিল, আল্লাহ আমার সাথে যে জান্নাতে যাবে সে কি কোনো নবী কিংবা কোনো ওলি কিংবা কোন ব্যক্তি আমার সাথে জান্নাতে বন্ধু হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, মুসা তোমার সাথে যিনি জান্নাতে যাবে, তোমার যিনি জান্নাতে বন্ধু হবে, তিনি কিন্তু এই জমানার একজন কসাই ব্যক্তি যিনি মাংস কেটে মাংস বিক্রি করে। জোরে কন্যা সুবহান। মুসা নবী কয়, আল্লাহ একজন মাংস বিক্রেতা আমার সাথে জান্নাতে থাকবে, তার একটু দেখার দরকার না? সে কেমন একটু দেখতে চাই, কোন কারণে তিনি জান্নাত পাইলো আমার সাথে একটু জানতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, যাও অমুক জায়গার মধ্যে যাইয়া তুমি তাকে দেখতে পারবা, তার সাথে কথা বলতে পারবা। জোরে কান সুবহান। আল্লাহর নবী মুসা কালিম আল্লাহ বাজারের মধ্যে যাইয়া দেখে ওই রক্ত মাংস বিক্রি করে যুবক ছেলেটা মাংস কেটে কেটে বিক্রি করতেছে, নরম কিছু মাংস একটা একটা করে ব্যাগের মধ্যে জমায়। যখন দুপুরে খাবারের সময় হয়ে যায়, মানুষগুলো দোকানদারের ভিড়ের মধ্যে পড়ে থাকে, ওই যুবক ছেলেটা ব্যাগ হাতে লইয়া দোকান থেকে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী মুসা কালিম আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ আমি কত কথা না বইলাম, ওই যুবক ছেলেটার পিছনে যখন তারা বাড়ির সামনের দিকে চলে গেলাম, বাড়ির মধ্যে যখন গেলাম, ওই যুবক ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো এমন একটা জায়গার মধ্যে থেকে, যেইভাবে করে পাখির বাসা বানাইয়া পাখি বাচ্চা ফুটায় ডিম পারে এমন একটা বাসা বানাইয়া, ওই বাসার মধ্যে ওই যুবক ছেলেটা তার মাকে শোয়া রেখেছে। মাকে যখন বের করে দিলেন, মার শরীরটাকে মুছাইয়া সুন্দর করে মার জন্য খাবার দাবার কমপ্লিট কইরা খানা যখন খাওয়াইয়া দিলেন, আমার বাবারা বন্ধুরা রে আমার মা খাইতে পারে না, খাবারগুলোকে নিজে চাপাইয়া নরম কইরা মার মুখের মধ্যে দেয়, মা যখন খেয়ে ফেলে সব কিছু গুজগাছ কইরা যখন রেখে দেয়, সন্তান গুজগাছ করে, মা দুঃখিনী দুইটা হাত বানায়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মা আর বাবা এমন একটা মাধ্যম, তারা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয়, তারা বদদোয়া করতে দেরি হয় আমার আল্লাহ বদদোয়াটাকে কবুল করতে দেরি করে না, কারণ বাবা মার বদদোয়া আর বাবা মার দোয়া দোনোটাই সরাসরি আমার আল্লাহর আরশে কবুল হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বৃদ্ধ মুগিলক হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ ও মালিক মাওলা রব্বুল আলামিন আমার সন্তানটা হতে পারে কসাই, হতে পারে বাজারের ব্যবসায়ী, আমারে এত ভালোবাসলো, এত যত্ন করলো, এত মহব্বত করলো, আল্লাহ তাকে কি দিব জানি না, মালিক রি আমি মা হিসেবে দোয়া করে যাই, আমার সন্তানটার এই জামানার নবী, এই যুগের নবী, বনি ইসরাইলের নবী মুসা কালিম আল্লাহর বন্ধু বানায়া জান্নাতে রাখিও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইবে, বন্ধু বানাইবে একজন নবীর? মুসা কালিম আল্লাহ ডেকে বলতেছে, পৃথিবীর মানুষের মা যখন হাত বাড়াইছে আমি কানটা লাগাইয়া দিলাম মার জবানের কাছে, মা দোয়া করে, আল্লাহ
আমার সন্তানটারে বাছা দন্তাকে এই যুগের বনী ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের বন্ধু বানায়া দিও। দোয়া করে হাত নামায়া ফালাইলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। যুবক ছেলেটার সামনে যাইয়া সালাম দেয়, যুবক ছেলেটা সালামের জবাব নেই। যুবকটাকে ডাক দেয়া বলে যুবক রে ও যুবক, তোমার মা তোমার জন্য কি দোয়া করেছে শোনো শুনি। ওই যুবক ছেলেটা ডাক দেয়া বলে হুজুর আপনি কে, আপনাকে তো চিনি না জানি না, আমার মা কি দোয়া করে আমি জানি না, আমার মা আমার জন্য দোয়া করতেছে দুনিয়ার কল্যাণ আর আখিরাতে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতি। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ভালো রাখছে কিন্তু হাশরের ময়দানে একজন নবীর সাথে জান্নাতে যাইব এইরকম তো কোনো কাজ আমি করতে পারি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক কই এমন কাজ তো আমি করি নাই, আমার মা দোয়া করে তিনার মনের আবেগ আমার যাতে মুসার সাথে আল্লাহ জান্নাতে বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমার, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাকা দেয়া বলে যুবক তোমার মা দোয়া করেছে তুমি সেই দোয়ায় খুশি আছো। কই হুজুর এটা কিভাবে সম্ভব, কোথায় বনী ইসরাইলের নবী আর কোথায় আমি একজন নগণ্য সাধারণ কসাই। এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে যুবক রে ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সন্তানের জন্য এমন একটা রহমত সৃষ্টি করেছে, ওই মা যদি পৃথিবীর মধ্য থেকে দোয়া করতে পারে সন্তানের জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যুবককেও মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে পর্যন্ত দিতে পারে। আপনি কে হুজুর, এই সংবাদ এই কথা কেন বলতেছেন? ওই যুবকটাকে ডেকে বলতেছে মুসা কালিমুল্লাহ, যুবক রে তোর জন্য সুসংবাদ নিয়ে আসি, তোর তকদির খুলে গেছে, তোর মার দোয়া কবুল হয়ে গেছে, আমি মুসা কালিমুল্লাহ আমার জান্নাতের বন্ধু তোমাকে খোঁজার জন্য স্বাগতম জানানোর জন্য হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্যা সুবহান। জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মায়ের কান্দন যাব জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দু সবাই বলেন গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি ওরে মায়ের কান্দন যাব জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার দশ মাস দশ দিন মাই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া ভাই রে ভবে আইলাম ভাই, ভবেতে আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, কথা কন ঠিক কিনা, ওরে মায়েরই প্রম সুবীর কালি বুক বাসে মার নয়ন জলে রে, বলেন আল্লাহু আকবার, মায়েরই প্রম সুবীর কালি সে মার নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গালইয়া
আর সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার হাতে পায়ে তেল মাই খামাই দিল সত্য করি পশ্রাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল আমায় ধুয়ে মুছে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে, ওরে অসুখ হলে দেখিবি রে অসুখ হলে দেখবি রে চাইয়া মাই রইছে বিছানায় বইসারে, বলে আমায় আল্লাহ যাওগা লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা এমন একটা মানুষ, এমন একটা সম্পদ বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা এই যে মায়ের আসে পাগল, মা এমন একটা সম্পদ। এক লোক সম্পদের মোহে পইরা চিন্তায় পড়ে গেছে, আমি যা সম্পদ করছি আমার আর কোনো কিছুর অভাব নাই, কোনো কিছু লাগতো না, সব আমার আমার আমার। এক লোক বলতেছে তোমার তো কিছুই নাই, তুমি যাদেরকে আপন ভাবতেছো তারা কিন্তু তোমার আপন, কথা কই না আপন। তখন তে বলতেছে যে না আমার বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, সবগুলারে বড় বড় কইরা মানুষ কইরা ফেলাইছি, আমার সব আছে। কয় আচ্ছা ঠিক আছে, তোমারে আজকে একটা পরীক্ষা কইরা দেখাই, এই পৃথিবীতে তোমার কেউ নাই। কয় কিভাবে? তো এই লোকটারে পাতাইল্লা কইরা শোয়ায়া গায়ের উপর একটা চাদর দিয়া দেখে বলতেছে ভাইজা আপনার উপরে চাদর দিলাম, আমি যতক্ষণ না কমো ততক্ষণ পর্যন্ত আপনি উঠবেন না, আজকে আপনার আপন কে আর আপনার পর কে আপনার একটু প্রমাণ কইরা দেখাই দিই। আপনাদের কি সমস্যা হচ্ছে? আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? তো যখন নাকি এই কথা বলছে ওই লোকটা এবার চিকুর বাকুর আরম্ভ করছে, আমার ভাইয়ের সাপে কাটছে। কে কাটছে? কথা কেন কে কাটছে? সাপে কাটছে। সাপে কাটা রোগী এই অবস্থার মধ্যে যখন দেখছে তখন সবাই ডাকলেন, সন্তান আদি সবাই আসলো, এক এক কইরা আসার পরে এবার লোকটায় শোন অবস্থায় চাদরটা ঢাকনা ওই ভাইটা পাশে বসে কাঁদে আর ডেকে বলতেছে সন্তানেরা তোমরা আসছো, তোমরা কি জানো তোমার বাবা তো সাপে কাইটা মৃত্যুবরণ করছে। কয় চাচা কি করা যায়? কয় খবরদার বাবার সামনেও যাইও না, বাবার সামনে কিন্তু গেলে তোমাদের শরীরের মধ্যে বিষ আসতে পারে। এতটুকু কথা বলছে। এই কথার ভয়ে সন্তান ডাইকে কইতেছে চাচা বাবাই মরছে মরুক, কিন্তু আমাদের যাতে কোনো ক্ষতি না হয় যেমনি আছে এমনি থাকতে দেয়। আপনারা কি কষ্ট পাইতেছেন? ঘরের মধ্যে খবর দিল যে তারে ভালো করার একটা রাস্তা আছে, সব সিস্টেম তৈরি করে রাখছে, ভালো করার কি রাস্তা? কয় সারা শরীরটাকে জাইরা পরিপূর্ণ বিষ তৈরি করে পায়ের কাছে আনবো, পরিবারের যে কোনো আপনজন আইসা এই পাটা থেকে এই জিব্বা দিয়া মুখ দিয়া সেই বিষটাকে টাইনা বাইর করতে হবে, তাইলে এই লোকটা বেঁচে যাবে। লোকটা কি মরছে? কথা কই লোকটা মরছে? মরে নাই, শুধু চাদর মুড়া দিয়ে রইছে। বড় ছেলেটারে ডাক দিয়া বলছে বাবা তুমি তো বড় ছেলে, তো তুমি এক কাজ করো,
তুমি তোমার বাবাকে একটু বাঁচানোর চেষ্টা কর। কই সাসা কি কইলেন, আমার এখন নতুন বিয়া শাদি করছি, সন্তান আদি হইছে, আমার আমার বাপ গেছে তো, সে তো বয়স হয়েছে, একদিন চলেই যাবে, আমাদের জন্য বাড়ি গাড়ি সব করছে, কিছু দান সদকা কইরা তার জন্য দোয়া করে দিই মনে, এটা সম্ভব না, আমার জীবন আমি ঝুঁকিতে ফেলাইতে পারবো না। বাপে শোনে কি শোনে না, বাপ এতক্ষণ সম্পদের অহংকার করছে, আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার অহংকার করছে, এবার চাদরের নিচে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে, হায় হায় কার আশা করতেছি। আর দ্বিতীয় বাপ আবার আরেক ছেলেকে ডাকছে, সে কয় না বড় ভাই পারে না, আমার এটা সম্ভব না, মেয়েরে ডাকছে কয় না না বাবা আমার দ্বারা সম্ভব না, সে যেইভাবে আছে সেইভাবে থাক। ঘরের বিবি কয় আমি আপনি কই গেলেন, আপনার ছাড়া তো আমি বাঁচতাম না, আমি তো একলা থাকতে পারবো না, আমার কি হইব। এই চিকুর বাক্কুর কান্নাকাটি শুরু করছে, বাবা এই কান্নার অবস্থা দেখা, ওই লোকটা ডাক দেয়া বলতেছে ভাবি আপনি যেহেতু ভাইয়ের এত পাগল এত আসে, তো আপনি এক কাজ করেন বৃষ্টি একটু আপনি নামায়। কই না এটা কেমন কথা, এই গেছে যাক আমি নাতি নাতকুল লইয়া দেখি কয়দিন বাঁচতে পারি। এদুর কথা যখন শুনছে লোকটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া কাঁদতেছে আর চিন্তা করতেছে, হায় হায় এই সম্পদের পাহাড় আমি কার জন্য করলাম, এই সম্পদ আমি কার জন্য তৈরি করে দিয়ে গেলাম। এই কথা চিন্তা করতে করতে লোকটা কান্দে, আর ওঝা যখন চলে যাবে সাপের বিষ নামাইন না কেউরে পাইল না, এমন একটা মুহূর্তের মধ্যে করুণ সুরে একটা চিৎকার মাইরা ডাক দিয়া বলতেছে, দাঁড়াও রে এই জায়গা থেকে যাইও না, যদি কোন রকম কইরা কোন ভাবে আমার খোকা মনের বিষ নামানো যায়, জীবন যদি দিতে হয় সবাই পিছনে চলে গেল, আমি মা কিন্তু এখনো আছি, আমি মা এখনো মরি নাই, আমার সন্তানের বিষ নামাইয়া যদি আমার জীবন চলে যায়, আমি যদি ইন্তেকাল করি তারপরেও আমি আমার সন্তান ছাড়তে রাজি না। চিৎকার মেরে করলেন সুবহানাল্লাহ, পৃথিবীর সব যখন দূরে সরে গেছে একমাত্র যেই ব্যক্তিটা তার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাইতে চাচ্ছে, তার জীবনের বিনিময়ে আপনাকে রক্ষা করতে চাচ্ছে, সেটা অন্য কেউ হতে পারে না, সেটা কে? আরো জোরে বলুন, সেটা কে? সেটা হচ্ছে মা। এই মা এবং তার বাবা, বাবা মার কদর আমরা বুঝি না, যার কারণে আজকে বাবা মাকে যেইভাবে সেইভাবে অপমান করে, যেইভাবে সেইভাবে আঘাত করি, এমন কথা কই বাবা মার কলিজা শিরা রক্ত বাইর হয়, তারপরে কেউ বলতে পারে না, আছে না? যেই দক্ষিণে মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব সেই দুঃখিনী মাইরে দফন, বলেন কেমনে দিব সেই দুঃখিনী মাইরে দফন, কে বায়া মাহি ডাকবে ওরে খোকা বলিয়া, কেবায়া মাই চুমো খাবে দুগাল ভরিয়া, কেবায়া মাই বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই রে দফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই রে দফন, যে দুঃখিনী মা করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই রে দফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই রে দফন।
দফন যুবকেরা যার মা আছে আমার সাথে সাথে বলো আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই দশ মাস দশ দিন করবে নিয়ে ওই দুঃখিনী মা সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে আল্লাহ জি সহে না আমার আল্লাহ যে সহে না বলেন মা তুমি আমার আগে যেও না গো বলে বলেন মা তুমি আমার আগে আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে বলেন মা তুমি আমার আগে বন্ধুরা রে আমার আমার নবী ডাক দিয়ে বলে আলকামার মা তুমি যতক্ষণ মাফ না করবা সে কালিমা পড়তে পারবে না মা এবার ডাক দিয়া কই নবী গো আলকামার জন্য মাফ চাইেন না তারে আমি মাফ করতাম না দরজাটা বন্ধ করে জানলাটা বন্ধ কইরা মা এবার যখন ঘরের মধ্যে যাইয়া চুপটি মেরে বসে পড়লে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন এমন একটা দয়ার সাগর এমন একটা মায়ার সাগর ও বন্ধুরা বাবাজিরা সময় সংক্ষিপ্ত আমার নবীর শান মান আর কি বলবো রে বাবা যেই জায়গায় মা যেই জায়গায় বাবা সন্তান চিনবে না যেই জায়গার মধ্যে সন্তানকে বাবা মা চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আপন জন যখন দূরে সরে যাবে ওই মুহূর্তের মধ্যে আমার নবী হাসরের ময়দানে দুইটা হাত বাড়াইয়া ডেকে বলে উম্মত রে আজকে তোর মা সরে গেছে তোর বাবা সরে গেছে তোর বিবি সরে গেছে সন্তান সরে গেছে আমি নবী রহমাতাল লিল আলামিন আজকে তোমারে কোলে তুইলা নিছি নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা তার মা তার ফালাইয়া দিতে পারে কিন্তু আমি নবী রহমাতাল লিল আলামিন এমন একজন নবী রে যেই সন্তান রে বাবা মা ফালাইয়া দেয় আমি মদিনার নবী তারে ফালাইতে পারি না চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবীর আমার আলকামা আমার সাহাবী হওয়ার পরেও তিনি জাহান্নামী হবে বেঈমান হয়ে যাবে আমি নবী তার সহ্য করতে পারবো না ডেকে বলে ও আমার সাহাবীরা এই মুহূর্তে একটা আগুন জ্বালায়া দাও আলকামা যেই অপরাধ করেছে ওই অপরাধের শাস্তি আমি নবী পৃথিবীর মধ্যে তাকে দান করে দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নবী কি উম্মত জ্বালাই দিবে নবী উম্মতরে বাঁচানোর জন্য আসছে কথা কোন ঠিক না বেঠি কারণ তিনি করছেন কুল কায়নাতের জন্য রহমাতাল্লিল আর জোরে বলুন রহমাতাল্লিল এই নবীরে যদি কয় আমাদের মতো মানুষ এই ব্যক্তির ঈমান থাকবে না ঈমান থাকতে পারে না আচ্ছা বলেন তো এই মজলিসের মধ্যে এমন কেউ কি আছেন আমার নবীর মতো না থাকলে একটা হাত তুলে দেখান তো আছেন কেউ আচ্ছা এই চরহুগলার মধ্যে আশেপাশে কত মহাদ্দেশ মুফতি মৌলবীরা আছে বড় বড় হুজুররা আছে কেউ কি আছে আমার নবীর মতো কথা জবান খুলে বলেন আছে নাই তাহলে বলেন তো গোটা মুন্সিগঞ্জে এত বড় বড় মাদ্রাসা এত বড় বড় মাদ্রাসার মহতামিমরা বড় বড় হুজুররা কেউ কি আছে আমার নবীর মতো তাইলে গোটা পৃথিবীর মধ্যে এত অলি আব্দাল গাউস কুতুব আছে এদের মধ্যে কেউ আছে আমার নবীর মতো তাইলে গোটা সাহাবীর জগতের মধ্যে এমন কেউ কি ছিল আমার নবীর মতো সমস্ত নবীদের মধ্যেও আমার নবীর মতো কেউ ছিল কিন্তু বর্তমান কমবক্ত জালিম কিছু রয়েছে যারা ওয়াজের মঞ্চে দাঁড়ায় কয় নবী তো আমার মতো কয় কি কয় না
পেটের মধ্যে পাড়া দিলে দুই এক কথা বাইরে হইব না। তারে যদি বলা হয় যে তোমার শরীরের মধ্যে এত গন্ধ, তোমার মানুষের কাতারের মধ্যে রাখতে কষ্ট হয়, তুমি নিজের নবীর মতো দাবি করো যে নাকি নবীকে নিজের মতো বলবে, সে কখনো নবীর উম্মত হইতে পারে? আর নবীর মতো তো অন্য কোনো নবীও ছিল না, কথা কইন ঠিক কিনা? সেই নবী রহমাতাল্লিল আলামিন ডেকে বলতেছে, যেই সন্তানটার বাপ মা ফালাইয়া দেয় আমি নবী তারে ফালাইতে পারি? আল্লাহর নবী কয় আগুন জ্বালাও। আগুন যখন জ্বালাইয়া দিলেন, ওই আগুনের মধ্যে এবার দাউ দাউ করে আগুন জ্বলে, আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আলকামারে ধৈরা ঝুলাইতে ঝুলাইতে আনো আর আগুনের মধ্যে ফালানোর চেষ্টা করো, আগুনের মধ্যে ফালাইয়া দাও। এই কথা যখন বলছে, আচ্ছা কন্ত, মা কি ঘরের দরজা বন্ধ করে রাখতে পারে? আমার বন্ধুরা বাবাজিরা সেই জায়গার মধ্যে মা বাবা ফালাইয়া দেয়, আমার নবী ফালায় না, কারণ আমার নবী হচ্ছে রহমাতাল্লিল আলামিন। কথা কন ঠিক কিনা? আপনি রহমাত আপন জন আল্লাহর নবী নূরের মারহাবা, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী দেখিয়া আপনার মৌজে যা ভাগবতী মা খাদিজা, সোপিয়া দিলেন জীবনার জীবন, নবী দেখিয়া আপনার মৌজে ভাগবতী মা জোরে আগা সোপিয়া দিলেন জীবনার, মাল দৌলত যাচ্ছিল সবই আপনার কদমে দিল, মাল দৌলত আগা সবই আপনার কদমে দিল, আপনারই বানাইল আপন আল্লাহর নবী, আপনি নবী আমার জীবন বন আল্লাহর নবী নূরের, আপনি নবী আমার, আমার নবী যখন আগুনের মধ্যে আলকামারে ফালাইয়া দেয়, মা কি ঘরের দরজা বন্ধ কইরা রাখতে পারে? কথা কন পারে? যত কঠিন হৃদয়ের মাই হোক না কেন, আগের দিন মারে মারছে আঘাত করছে কষ্ট দিছে, পরের দিন ঘরের মধ্যে যাইয়া যদি তোমার মার হাতটা ধরে পাউটা ধরে একটু চোখের পানিগুলা ফালাইতে পারো, আমার বাবারা বন্ধুরা আমি জানতে চাই, ওই মা ওই বাবা সন্তানের উপর কোনো রাগ থাকবো নি, কথা কেন থাকবো নি? আমার বন্ধুরা বাবাজিরা এবাদত বন্দিকে যাই করো না কেন, যত বড় হাজি হও না কেন, মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, যত বড় নামাজি হও না কেন, আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই, বন্ধুরা রে এত বড় মাহফিল সাজাইলা কোনো লাভ হবে না, যদি তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যাও তোমরা রাগ করলে করতে পারো, আমি বিক্রমপুরে কি আজকে জেগে তোমার মা বাবার কথা বলতে বলা হয়েছে, তোমাদেরকেও বলে যাই, যদি তোমাদের মা বাবারে কষ্ট দিয়া থাকো কোনোদিন, কষ্ট যদি দিয়ে থাকো নিনে যাবে অজান্তেই কষ্ট দিয়ে থাকো, ও আমার যুবক বন্ধুরা এই মুহূর্তের মধ্যে যাইয়া মাহফিল শেষ কইরা আগে মা বাবার কাছে মাপ চাইবা, তারপরে ফজরের নামাজ পড়তে যাইবা, রাজি আসিনি? কথা কন ঠিক কিনা? কারণ তোমার এবাদত বন্দিগির চাবি কাটি হচ্ছে তোমার বাবা মা, কারণ তাদেরকে সন্তুষ্ট করবা তুমি এবাদতের মধ্যে মজা পাইবা, এবাদতের মধ্যে শান্তি পাইবা, কথা কন ঠিক কিনা? বাবা ওই যুবক আলকামাকে যখন নাকি বিছানার মধ্য থেকে টানতে 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 আগুনের মধ্যে নিয়ে যায়, এমন একটা মুহূর্তে মা দরজার জানলার ফাঁক দিয়ে একটু দেখল, দেখার সাথে সাথে মা দুঃখিনী দরজার ফাঁক দিয়া দেখে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন তার সাহাবীকে আগুনের মধ্যে ফালাইয়া দেয়, মা এবার চোখের পানি গুলোকে দর দর করে ছেড়ে দিয়েছে, মা
দরজাটা জানলাটা যখন দেখলেন দরজাটাকে খুইলা একটা দর মাইরা আমার নবীর পায়ের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের মধ্যে জড়ায়া ধইরা ডাক দিয়া বলে আল্লাহর নবী ও নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী গো আমার সন্তানরে আমি মায়ের সামনে আগুনে জ্বালায়া দিবেন আমি মা হিসেবে কেমনে সহ্য করব আমি মার করি যায় মানে না মানে না নবী গো আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানরে মাফ কইরা দিতে চাই। আমার নবী ডাক দিয়া বলে আলকামার মা দুনিয়ার আগুন তো তুমি দেখতে পাইরা যদি আজকে তুমি তারে মাফ না করো ইন্তেকালের সাথে সাথে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলকামার মা ডাক দিয়া বলে হুজুর আপনি সাক্ষী হয়ে যান আপনার আল্লাহকে সাক্ষী রেখা এই মুহূর্তে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মাপ যখন করলো আমার নবী ডাক দিয়া বলে আলকামা কালিমা শরীফ একটু পড়না। আলকামার জবানটা লাউড স্পিকার হইয়া আলকামা যখন নবীর হুকুম পাইলেন জবানটা রেখইলা আলকামা পড়া আরম্ভ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হুকুম পাওয়ার সাথে সাথে এই বন্ধ জবান খুইলা এবার কালিমা পড়া আরম্ভ করে দিছে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবার আমি জানতে চাই আমার নবী যদি কোনো পাথরকে হুকুম করে পাথর কালিমা পড়ে কি পড়ে না আরো যেরকম পড়ে কি পড়ে না? আবু জাহেলের নাম শুনছেননি আপনারা? আবু জাহেল নবীজির সম্পর্কের দিক দিয়ে কি ছিল আরো যেরকম কি ছিল? এ বহুবার সিটারি কইরা আল্লাহর নবীরে কইছে এটা দেখতে চাই চন্দ্র দ্বিখণ্ডিত করো এবার কালিমা পড়ুন এটা করো এবার কালিমা পড়ুন। সর্বশেষ একদিন হাতে কইরা পাথর নিয়ে গেছে কিনিছে কথা কেন কিনিছে কোনো কেউ বলে পাথর কোনো হাদিসের মধ্যে বলে সাই নিছে ওই পাথর যখন নিয়ে গেছে নিয়া ভাতিজার সামনে দাঁড়ায়া ডেকে বলতেছি আ মোহাম্মদ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় আমি হাতের মধ্যে করে যা আনছি আপনি কি বলতে পারবেন আমার হাতে কি আছে? যদি আপনি বলতে পারেন তাহলে আমি কিন্তু কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আচ্ছা কোন তো এই বাটপারে হবে এই সিটারে কি হবে? কারণ আর কামই বাটপারি করে একে একে কতবার করছে আমার নবী চন্দ্রে দ্বিখণ্ডিত কইরা দেখাইছে সূর্য ডুবে গেছে এটাকে উঠাইয়া দেখাইছে আমার নবী গাছের কথা বইলা দেখাইছে আমার নবী কত রকমের মৌজেজা দেখাইছে কিন্তু সে মানতে রাজি। এবার কইছে ইডা মান আপনি খালি কোন আমার হাতে কি আছে যদি বলতে পারেন এই মুহূর্তে কালিমা পইরা মুসলমান হয়ে যাবেন। আওয়াজটা বল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে চাচা আপনি হাতে করে কি এনেছেন আমার দেখার দরকার নাই হাতের মধ্যে কি রয়েছে আমার বোঝারও দরকার নাই। চাচা গো আপনি হাতের মধ্যে যা নিয়ে আসছেন ওই হাতের জিনিসটা যদি বলে আমি নবীকে মানবেননি। সুবহানাল্লাহ কইতেন না হাতে কি আনছি পাথরে কথা কয়নি কথা কয়েন পাথরে কথা কয়নি পাথরে তো কথা কয় না আবার এটা তো মুসানবীর লাড়ি না মুসানবীর লাড়ি হইলে আবার এই লাড়িও কথা কয় লাঠির বড় বড় চারটা মৌজেজা রাইখো ওলামায়ে কেরাম আরো দশটা মৌজেজার কথা বলছে এই মুসানবী লাঠি নিয়ে যখন হাঁটতেন এই লাঠি গাইরা দিলে লাঠির সাথে মনের কথা কই তার মনে ওই লাঠি তারে কথার জবাব দিত। সুবহানাল্লাহ কইতেন না এই লাঠি তার সাথে কথা বলতো হাইটা যাইতো রাস্তার মধ্যে দিয়ে আগেই খবর কইতো হুজুর সামনে কিন্তু বিপদ আছে মুসা নবী কইতো তুই আমার হাতের মধ্যে দাঁড়াই রইছিস কেন? কয় হুজুর আমার সাইরা দেন খালি এর সাইরা দিলে সে সামনে যা আছে সব কমপ্লিট কইরা আবার ফিরত আসতো হুজুর শত্রু যা আছে সব সাইজ করা শেষ। সুবহানাল্লাহ কইতেন না এই লাঠি জমিনের মধ্যে মারতে দেরি জমিন থেকে সুমিষ্ট পানি চলে আসতো বড় মৌজেজা সাইটটা কোরআনের মধ্যে আছে এ ছাড়াও যেগুলো আছে এগুলো বলতেছি এই লাঠিটা যখন জমিনের মধ্যে মারতো মুসা নবী কয় আমার আঙ্গুর খাইতে ইচ্ছা করে ওই গাছ আঙ্গুর হইয়া আঙ্গুর পাকনা অবস্থায় মুসা নবীর সামনে ঝুইকা যাইত আবার এই গাছটার মাইরা দিয়া কঠিন রৌদ্রের মধ্যে যদি মেরে দিত বড় একটা গাছ হইয়া মুসা নবী শুয়ে থাকতো মুসা নবীর ছায়া দিয়ে রাখত। সুবহানাল্লাহ কইতেন না এই লাঠি এমন একটা লাঠি রে বাবা একটা নদীর মধ্যে যখন মারছে বারোটা রাস্তা হয়ে গেছে এই লাঠি পাথরের মধ্যে মারছে পাথরের মধ্যে বারোটা নহর পানির কল জারি হয়ে গেছে নহর জারি হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ
এই লাঠিটা রাতের বেলা হঠাৎ করে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে রাস্তা দেখায় আলো দেখায় দিত, লাইট মারতো জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুসা নবীর লাঠি এটারে যখন নাকি কূপের ভিতরে ঢুকায় দিত, ওই কূপের ভিতরে লাঠির মাথা যেটা মোতা, আমরা যেটার মোতা কই, ওই মোতা ওই তো বালতি, আর লম্বা অংশটা এটা ওই তো গিয়া রশি, ওই ঢুকায় দিতে দেরি সেই রশি ওখান থেকে পানিটাই না উঠায় আনতে পারতো জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর লাঠি এত মৌজেজা, সেটা যদিও আমরা দেখি মরা, কিন্তু আমার আল্লাহ তার ভিতরে জান দিছে, সে সব কিছু করতে পারে, মুসা নবীর সাথে কথাও বলতে পারে জোরে কন্যা সোহান। এই মুসা নবীর লাঠি নিয়ে কথা কইলে সারা রাত চলে যাবে বাবা, সেই দিকে না, কথা বলতেছিলাম পাথর, পাথরে কথা কইতে পারে, কথা কইন পারে না, আমরা জানি না পাথর কথা কইতে পারি, পারি না, কিন্তু আবু জাহেলও জানে পাথর কথা কয় না, কয় ভাতিজা এবার সুযোগ পাইছি, আমার হাতে যা আছে সেই তো কথা কইতে পারে না, তুমি বললাম সে সাক্ষী দিবে, দেখে বলে বলতে যে মুহাম্মদ আমার হাতের মধ্যে যা রয়েছে সে যদি তোমার সাক্ষী দেয় তুমি কে, তোমার পরিচয় তুলে ধরে, তাইলে তো আমার মানতে কোনো দ্বিমত নাই, আমি মানতে বেরাজি হব না, ভাতিজা তুমি বলায় দাও আমার হাতের মধ্যে কি আছে সে বলতে পারে কিনা। এই কথা বলার সাথে সাথে আমার নবী যখন দৃষ্টি দিল ওই পাথর হাতের মধ্যে, থাইকা লাউড স্পিকার, মোবাইলের যেমন লাউড স্পিকার দিলে হঠাৎ করে আওয়াজ বুলন্দ হয়ে যায়, বেড়ে যায়, হাতের মধ্যে থাকা পাথরটা টাচ করে লাউড স্পিকার দিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, এই কথা যখন বলছে আর আবু জাহিল জায়গার মধ্যে ফোল্ডি, আরে ফোল্ডি খাইতে তো একটা সময়ের দরকার, বেইমানি যদি করে মানুষ ফোল্ডি দিতে তো একটা সময় লাগে, কথা কন ঠিক কি না, আবু জাহিল জায়গার মধ্যে ফোল্ডি, ফোল্ডি মাইরা ডাক দিয়া কই ভাতিজা তুমি যে এত বড় জাদুঘর এটা তো জানা ছিল না, পাথরের মুখ দিয়েও কথা কয়ে রয়েছে, তোমার তো নবী হিসাবে মানতে নারাজ, চিৎকার মেরে কন্যা আল্লাহ এ বাবা, নবী তো নবী, তার শান মান আমরা বুঝতে না পাইরা বেইমান হচ্ছি, এই জন্য কারণ নবী আসছে মানব সুরতের মধ্যে, কি সুরতে কথা কেন, কি সুরতে মানব সুরতের মধ্যে আসছে, যার কারণে কমবক্ত কিছু জালিম আছে, কমবক্ত কিছু মানুষ আছে যে উম্মত হইয়া নিজে নিজে দাবি করে নবী তো আমগমত আছে না, কথা কেন আছে না নাই, যে আগে কইব যে আমি নবীর মতো কিংবা নবী আমার মতো, তার আগে কতক্ষণ সুতা দিয়ে ফিরাই লইব, রাজি আছেন তো, নবীর মতো কোন উম্মত হতে পারে, যদি কোন নবীর উম্মত নবীর মতো হইতে দাবি করে সে তো নবীর উম্মত না, সে সারাসার একটা বেঈমান, কথা কন ঠিক কিনা, কারণ নবীর মতো তুমি দাবি করতেছো, তিলকার রসুল ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ ও রাফা বাদহুম দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকেও এক ক্যাটাগরির মধ্যে রাখে নাই, একজন নবীর শান এবং মান ইজ্জতকে আল্লাহ অপুরন্ত বুলন্দ করে দারাজাত পর্যন্ত বুলন্দ করেছে জোরে কন্যা সুবহান। এই নবী হচ্ছে আমার আপনার নবী, নবী রহমাতাল্লিল, আরো জোরে বলেন নবী রহমাতাল্লিল, সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার, আরো জোরে কোন খুশি না বেজার, এই নবীর পাগল যদি হতে পারেন বাবা আপনি হতে পারেন দুনিয়ার রিক্সাওয়ালা, এই নবীর পাগল যদি হতে পারেন আপনি হতে পারেন দুনিয়ার সাধারণ দিন মজুর, কিন্তু আপনার শান আপনার মান আপনার ইজ্জত বাড়াই দিবে কে, আরো জোরে বলুন কে, এই পৃথিবীর মধ্যে নবীর সাহাবিদের মধ্যে সব চাইতে কালো একটা সাহাবি, এত কালো জবানটারও আওয়াজ সুন্দর না, কিন্তু তার নাম আজকে মুসলমানদের ঘরে ঘরে ছোট্ট বাচ্চারাও বলতে পারে, কথা কোন ঠিক, যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনারা দেখি কে কে বলতে পারেন, আমার নবীর মুয়াজ্জিনের নাম কি, বাহ এই যে যে নামটা, এই মানুষটা কে আছিল জানেন, এই মানুষটা একটা দাস, কৃত দাস ছিল, কি দাস, মানুষ বেচা কিনা হইতো, ওই মানুষ বেচা কিনার হাটের মধ্যে এই বেলাল তাকে কিনে নিয়ে গেছিল এক কাফের, সে কাফের ঘরে থাইকে আমার নবীর উপর কালিমা পড়ছে, আশিকে মুস্তফা কি আজামে আল্লাহ আল্লাহ কিতনা আসর থা, ও আল্লাহ আল্লাহ কিতনা আসর থা,
আর সওয়ালে ভি সুনতি হে জিসকো ক্যা আজা থা আজানে বেলালি আর সওয়ালে ভি সুনতি হে জিসকো ক্যা আজা থা আজানে বেলালি ভর দো ঝোলি মেরি তাজদার মদিনা লোট কর মায়না যাওঙ্গা খালি ভর দো ঝোলি মেরি তাজদার মদিনা লোট কর মায়না যাওঙ্গা খালি নারে তকবীর নারে রিসালা আগলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম তাহিরি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। হুজুর কিছুক্ষণের মধ্যেই কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন। জি ইনশাআল্লাহ একটু রাখেন রাখেন, যাই হোক। জি যাক, এই কথা বলতে না আমরা কারো বিরোধিতা করতে রাজি না বাবা। আমার নবীর শান মানের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি, রাজি আছেন তো ইনশাল্লাহ। আমার নবীকে যারা ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসবো, কথা কন ঠিক কি না? আমার নবীর বিরোধিতাকারী হোক না সে মুফতি, হোক না সে মুহাদ্দিস, হোক না সে যত বড় ব্যক্তি, তার পক্ষে আমরা থাকবো। কারণ নবীর দুশ্মনের সাথে আমাদের কোনোদিন আপোষ হয় নাই, হবেও না, কথা কন ঠিক কি না? নবীর দুশ্মন করতো বাবা ওই ভিন্ন লেবাসের মধ্যে নাই, লেবাস লাগাইয়া তারপরে যে নবীরে নিজের মতো দাবি করব, নিজেরে নবীর মতো বলবো, এটাই হচ্ছে নবীর সবচাইতে বড় দুশ্মন, কথা কন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেলালে হাফসির মতো, আশিকের রাসূল হওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বাবাজিরা এই জায়গার মধ্যে যেহেতু প্রধান অতিথি চলে আসছে, আমার অসমাপ্ত আলোচনা এখানেই আমি সমাপ্ত করতেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ।